আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের বাচ্চাদের সবার খেলাধুলা শেষ হয়ে গিয়েছে, এখন শুরু হবে গার্ডিয়ানদের খেলাধুলা। তো এখানে সব গার্ডিয়ানরা বসেছেন, তো এখন খেলা হবে বালিশ খেলা। তো গার্ডিয়ানদের জন্য আমরা বসার, মানে বসে যাতে খেলা করা যায় সেই রকম খেলাধুলা রেখেছি, কারণ এখানে সবাই মোটামুটি, অনেকে আছে যাদের আবার একটু মানে বেশি বয়স, বা মানে দৌড়াদৌড়ি বা অন্য টাইপের খেলা আমরা রাখিনি, কারণ রিল্যাক্সেরও একটা ব্যাপার আছে, কারণ এখন বাচ্চাদের মতো বয়স না যে আমরা ওনাদের জন্য কঠিন কোনো খেলা রাখি। তো গার্ডিয়ানদের ভিতরে আমি কিন্তু নিজেও পড়ি, কারণ আমার ছেলে প্লেতে পড়ে, সরি নার্সারিতে পড়ে, প্লে থেকে নার্সারিতে উঠেছে, তো আমিও খেলেছিলাম। তো এই যে আমাদের খেলাধুলা শুরু হয়ে গেল, বালিশ খেলা, তো এই যে খেলাধুলা চলছে, আর এই ফাঁকে বাচ্চাদেরও একটু ভিডিও করা হলো। তো একজন একজন করে বাদ পড়ে যাচ্ছে, তো মিউজিক বন্ধ হয়ে গেলে যার কাছে বালিশটা থাকবে তিনি বাদ হয়ে যাবেন। তো এই যে আবারও শুরু হয়ে গেছে খেলা আমাদের, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবাই মানে আমরা খুবই এনজয় করেছিলাম খেলাটা, আর খুবই সুন্দর হয়েছিল, সবাই খুব মজা করেছিল। তো এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাব। অবশ্য আমিও বাদ হয়ে গিয়েছিলাম, কারণ আমি পারিনি, আসলে এটা হচ্ছে ভাগ্য, সম্পূর্ণই ভাগ্যের উপর ডিপেন্ড করে এই বালিশ খেলাটা। তো আস্তে আস্তে এক এক করে সব গার্ডিয়ান বাদ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমরা এখান থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করবো, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, তো তিনজন হবে বিজয়ী। আমার এই খেলাটা খুবই ভালো লেগেছিল, আমার খুব মন খারাপ হয়েছিল, কারণ আমি আসলে খেলাটায় কিছুই হতে পারিনি। প্রথমে মন খারাপ হয়েছিল, পরে চিন্তা করলাম যে না, খেলা তো খেলাই, মন খারাপ করার কোনো দরকার নেই, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার হবে। তো এই যে শেষ হতে হতে আর মাত্র অল্প কিছু গার্জিয়ান আছে, মাত্র তিনজন, তো এখান থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে যাব। তো আমরা থার্ড কে পেয়ে গিয়েছি, এখন ফার্স্ট এবং সেকেন্ডের পালা। তো ফার্স্ট সেকেন্ডও আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।